আমি কোনো কিছুই করতে পারতাম না। বাথরুমও আমারে দুজন ধরে বয়েতো ঘরে, এরপরে পেশা করে ঘরে। আমার ওয়াইফে আমার ওয়াইফে বহুত কষ্ট করছে, আমার মেয়ে খুব কষ্ট করছে আমার লেগে। সালাম আলাইকুম, আমার বাড়ি চাঁদপুর। ইউটিউবে আমি দেখি, এরপরে আপনি শ্যামলি রিং রোড ওনার ডিপি আসছি, মেডিকেলে আসছি। আসার পরে আমি মোটামুটি এখন একটু সুস্থ সুস্থ দেখতেছি, সুস্থ হয়ে গেছে অলরেডি। আমার নাম কাজী আব্দুল মান্নান, আমার বয়স 52। আমি পেশা স্যার কি করতাম, বেলোবাইন বেঙ্গল লিমিটেড, আপনার জিরাবর আসুলিয়া। আমি থাকি হেজিরাবরে থাকতাম, জিরাবরে আমার বাসা ছিল বাগানবাড়ি। আমার আঙ্গুল ভেতর থেকে আপনার আঙ্গুল অবস হয়ে গেছে, আঙ্গুল বাঁতের আঙ্গুল বাম পায়ের আঙ্গুল আর বাম ডাইনাতের আঙ্গুল, এই আপনার এই দুই দুইটা আর এই দুইটা। এরপরে ওইতে 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 আমার পুরা শরীর অবস হয়ে গেছে। অবস হওয়ার পরে আমি মনে করছি আমি আর জীবনে উঠতে পারবো না, আল্লাহ আমার যে আল্লাহ ভালো করছি, আল্লাহর কাছে এই আমি লাখ শুকরিয়া। আমি তো উঠতে পারি, চলতে পারি আল্লাহর রহমতে। আমি তো মনে মনে ভাবছি আমি আর জীবনে খেলা দেখতাম না। বহু জায়গায় গেছি, বহু জায়গায় গেছি, কোনো জায়গায় কামায় না। এই জায়গায় আইসি আজ এক মাস, মোটামুটি আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। আমি কোনো কিছুই করতে পারতাম না। বাথরুমও আমারে দুজন ধরে বয়েতো ঘরে, এরপরে পেশা করে ঘরে। আমার ওয়াইফে আমার ওয়াইফে বহুত কষ্ট করছে, আমার মেয়ে খুব কষ্ট করছে আমার লেগে। আমি আইসি একদম লাভজ অবস্থা, আমি হাঁটতে পারি না। আমার ওই বিল্ডিংয়ে আপনি সারে যে বিল্ডিং সকলে সবাই যে বিল্ডিংয়ে বসে, ওই বিল্ডিংয়ে আমার হ্যাঁ আনি এর ভিতরে ঢুকেছে। আমি আটটা মারি না, রাত্রে আসি তো সব দুজনে মেয়ে লোক আসিল তিনজন। এরপরও আমি হাঁটটা মারি না, অনেক কষ্টে এরা আমার টুললি হয়ে আছে, ইয়ার টুলি আরে হোলসেল হোলসেলের অনেক কষ্টে এরা আনি হয়ে আছে। সিস্টার আসিল, নার্স আসিল, এরপরে ইয়া আসিল, এই আপনি যারা ঝাড়ু দেয় খালারা, খালারাও বহুত কষ্ট করছে আমার লেগে। এখানে সবাই আমার লেগে মোটামুটি এমকি আঙ্গো ইয়ে নাম কিনা ভাই আরও আছে, এতে না আছে, এরা সবাই আমার জন্য মোটামুটি বহুত হেল্প করছে। ওনার হেল্পের কারণে, ওনাদের ব্যায়ামের কারণে মনে হয় সুস্থ হয়ে গেছি অলরেডি। ডাক্তার না হয় আমি আমার হাত তো যেতে লাগাইতে পারি না, আমার হাতে ধরে আমার ওয়াইফে আমার ভাত খাওয়াইতো, পানি আমার ওয়াইফে পানিও খাওয়াইতো। ইনশাল্লাহ আমার মোবাইলে হতে তো আমি একটু টিপতে পারতাম না, মোবাইল ধরে মোবাইল ধরেও একটু টিপ পেতাম না। এরপরে এখন মোবাইলে আল্লাহর রহমতে আমি দেখতে পারি, কোনো অসুবিধা নাই মোবাইলে, এখন কোনো অসুবিধা হয় না। এখন মোবাইলেও আমি আলগে দিতে পারি, কোনো সমস্যা নাই মোবাইলে আর ইনশাল্লাহ। আমি কথা বলতে পারি এখন, আমি কথা বলতে পারি, কোনো অসুবিধা নেই মোবাইলে, সবাই লোকের যোগাযোগ করতে পারবো ইনশাল্লাহ। এখন আমি এই অবস্থায় আছি, আল্লাহ আমাদের সুস্থ আরও করুক, আপনারা সবাই দবা করবেন। এই এটা সন্ধান করেছিলাম আমার অনেকদিন পরে। আমি একটা লঞ্চে যাওয়ার সময়, আমাদের যাওয়ার সময় তো আমি হাইটে গেছিলাম বাড়ি, হাইটে যাইতে আমার একজনে বলছে আমার কাছে, ভাই আপনার একটা ব্যথার ট্যাবলেট আছে, এটা খাইলে আপনার এই আপনার যে অবসর ভাব আছে আপনি চলে যাবেন। তো আমি আর এটা গ্যারাজ দিয়ে দিই না, অনেক দিন পরে বাড়ি উষি উঠার পরে মনে হয় 4 দিন না 5 দিনের পরে আমি বাড়ি ফলে গেছি, একদম পুষ্টি যে আর উঠতে মারি না। কথা হচ্ছে যেভাবে পড়ছি উঠতে মারি না। পরে আমি হঠাৎ করে খেয়াল হয়েছে আমার মেয়ের কই মনে, আমার মেয়ের কই আরে, আমার মেয়ের নাম হলো সাদিয়া আক্তার। কথা হচ্ছে আমি মেয়ের বললাম মনে ইয়ে মনে তুই ইয়ে কর, আমার মোবাইলে একটা ইয়ে আছে, ওষুধের নাম আছে, এই ওষুধটার নামটা সাঁচ দিয়েছেন, এর মানে সাঁচ দিছি আর আমার সবুল্লা সাহেবের সন্তানটা পাইলে ইউটিউবে পাওয়ার পরে। এরপরে আমার মেয়ে আমার বারবার বলতেছে নিজের মারে, আমারও বলে নিজের মারে কালিয়ার বলে, আমার আব্বারে এন লয়ে যান, আমার তো মনে জানে আমার আব্বা ভালো হয়ে যাবে নিজের মারে কুছে। আমার মেয়ে জামাই ইয়ে থাকে সৈদি থাকে, কথা হচ্ছে নেই তুই মেয়েরে আমার কাছে রাখছি কিলি, আমার একটু দেখ শোনান কর লাগে, তো এই জন্য আমার বাড়িতে রাখিয়ে দিছি অত। তো এই অবস্থায় আসি, তখন আমার মেয়ে ইউটিউব চান্স দিছে আর এই আমাদের এই জায়গা ডিপি আসছি মেডিকেলে সন্ধান পাই পাওয়ার পরে। এরপরে আমারে আমার ওয়াইফে লই আনে, বহুত কষ্ট করে আনে। আমি তো মনে করছি অসহায় মানে আমি এত লজ্জা লজ্জা ভাব পাইছি,
কিলে আমার মেয়েও ফের সাফ করাইতো, আমার ওয়াইফ থাকতো না তো মেয়ে খুব লজ্জা লাগতো। তারপর আমার মেয়ে সময় সময় কি করবো, বাপ বাপ তার হলো দেখতো না, তারপর ইয়ে করছে। এরপর আমার ছেলে আসিল কদিন, ছেলেও করছিল, ছেলে আমি থাকে ঢাকা ইয়েতে মিরপুরে, আমার মন্ত ভাইরা এখানে বাড়ি করছে, তো মন্ত ভাইকে বাড়ির আপনার এখানে ইয়ে করে ওই জুটে টুসা করে এগুলো হেলে যেন কাজ করতে আসছে। এই আর মোটামুটি ওঠান আল্লাহ আমার আরও সুস্থ করক, আমরা সবাই আমার জন্য দোয়া করিয়েন। আর আমার সার্কিটে যান পিরি ভাই, আমার অজয়দের সবার আমরা অনুরোধ করিয়েন বেলুবেন কোম্পানি লিমিটেড, ওনার চিকিৎসায় তো আমি আল্লাহর মতে ভালো হয়েছি এবং কি ওরা ব্যায়াম করাইছে আমার। এরপরে ইয়া ভাই এরা সবাই আমার জন্য মোটামুটি আমার বহুত ব্যায়াম করাইছে, ব্যায়ামের পরেও আমি মোটামুটি ওষুধ ব্যায়াম সব কিছু মিলেই আমি মোটামুটি ভালো। এখন আমার মতন এই রোগ যেমন এই রুগী আছে সবাই সারা সাথে দেখা করেন ইনশাল্লাহ আপনারা সবাই আমার মতন সুস্থ হয়ে ঘরে ফিরতে পারবেন। এবং আমার এই রোগটার নাম হচ্ছে এমএনডি এবং কি মটর আমি খুব এখন মোটামুটি খুশি স্যার সবার কাছে ধন্যবাদ, আর সবাই এই রোগী সবাই আসবেন স্যারের কাছে। আমার যে রোগ এই রোগ কারো যেন না হয়, আর যাদের হয়েছে তারা সবাই যেন সবগুলো সবার লোকে দেখা করে আমার মতন সবাই যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে। এই আমি আল্লাহর কাছে এই দোয়া করি এবং কি আপনারা সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন আরও সুস্থ হইতে পারে, আল্লাহ যেন আমার আরও ভালো করে। আর আমি আজকে হয়তো চলে যাবো ইনশাল্লাহ, এক মাস হয়ে গেছে। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।